With only hours to go, the Durga Puja celebration at the renowned Blood Sun Club in the Abhayanagar area of Agartala turned tragic after the puja pandal in the area was razed to the ground. The fire also burned down the Durga idol inside the pandal. Two fire tenders were pressed into service to control the blaze, which is located in a densely populated area. As per onlookers, sparks were seen in an electric connection attached to a low-tension power line when artists were working inside the pandal. According to organizers of the puja, the fire brigade arrived on the scene around half an hour after they reported the fire, by which the pandal was already engulfed in flames. আমার প্যান্ডেল সব পুরে একদম ছাই হয়ে গেছে, এখন এটা তাই কেন পাওয়ার হাউস ফোন করা হয়েছে, পাওয়ার হাউস কমে তারা আধা ঘন্টা লেট করছে আছে, এই কোন যখন পাওয়ার হাউস এনতে গাইতে নাহলে পাঁচ মিনিট লাগে, হেরারে ফোন কল করেছে আপনি আগুনের সঙ্গে সঙ্গে কল করা হয়েছে, হেরা আইতে আধা ঘন্টা সময় লাগেছে পাওয়ার হাউস অনেক, এটা ক্ষতিপূরণ কে দিব অনেক, পূজা দুই দিন পরে আমরা এত কষ্ট করে এত এত পরিশ্রম করে এই যে পূজা এটা করলাম সব কিছু পাওয়ার হাউসের জন্য সব আমরা নষ্ট হয়ে গেছে, এটা কে দিব ক্ষতিপূরণটা এখন। However, officials of the fire and emergency services denied the allegations, claiming that they arrived within minutes of receiving the distress call. খুব সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে পাওয়ার ডিপার্টমেন্টের লোক ছিল এখানে, হ্যাঁ তো আনফর্চুনেটলি তারা মনে হয় এখান থেকে চলে গেছে, তারপরে কিন্তু আগুনটা লাগছে, প্রথমে তারা ফোন করেছে আগুন লাগছে, পরে আমরা রিং বেক করেছি, করেছি যে ব্লাস্ট অ্যান্ড ক্লাব, আমরা সবাই চিনি ব্লাস্ট অ্যান্ড ক্লাব, সঙ্গে সঙ্গে ব্লাস্ট অ্যান্ড ক্লাবে আমরা ধরেন উইদিন এক থেকে দেড় মিনিটের মধ্যে আমরা চলে এসছি, আর কুড়ি সেকেন্ডের মধ্যে আমরা ভিজে গেছি এ থেকে সেখান থেকে স্টেশন লিফ্ট। তাদের অভিযোগটাকে আধ ঘন্টা দেরি হয়েছে, এটা তো আগুন লাগলে আগুন কখন লেগেছে, ফোন কখন করেছে আর আগুন কখন, ফোন কখন করেছে আর কখন আমরা এসে পৌঁছেছি, এইটা হচ্ছে সময়সীমার ব্যাপার, এটা আপনারা বুঝতে পারেন। আমরা রেপিডলি এসেছি, রেপিডলি ফায়ারটা উইদিন ফাইভ মিনিটস আমরা আগুনটা নিভিয়ে ফেলেছি। Chief Minister Professor Dr. Manik Saha also reached the spot and expressed grief over the incident. He also said that the government will take steps to compensate for the losses. প্রাথমিক যে খবর আসছে জানা গেছে যে শর্ট সার্কিট থেকে নাকি আগুনটা লেগেছে, তো পুরো ইনভেস্টিগেশনের পর বা রিপোর্ট আসার পরেই কী কারণে আগুনটা লাগলো সেটা বোঝা যাবে। এমনিতে আমি ডিএম সাহেবকে বলেছি যে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে বা অন্য কোনো খাতের থেকে যদি হেল্প করা যায়, কী বলছেন সেটা করে। Don't forget to like, share and subscribe to East Mojo. For any queries, put them down in the comments section below and press on the bell icon for notifications.